আপনাকে আমার কখনো ঈশ্বর বলে মনে হয়নি। আমি যখন ক্লাস এইটের ছাত্র, ক্যান্সারে বাবা মারা গেছে, ছয় ভাই বোন, একবেলা ভাত জোটে আর একবেলা জোটে না, হাতে সসপ্যান নিয়ে যখন পথে দাঁড়ানোর কথা, তখন হাতে এসেছিল আপনার গীতবিতান। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন, মনে হয়েছিল মানুষ। খেতে না পাওয়ার কি কষ্ট, সে কথা আপনার গীতবিতানে কোথাও লেখা ছিল না। ক্যান্সারের কি কষ্ট, সে কথাও লেখা ছিল না গীতবিতানে। ছ ভাই বোনের একজনকে ভিখারি হতে হবে, একজনকে স্কুলে যেতে হবে, তখন গীতবিতান কি দিতে পারে, কি দিতে পারে আপনার গীতবিতান, কি দিতে পারে আপনার লেখা, কি দিতে পারে আপনার লেখা। আমার সামনে তখন মাত্র দুটো পথ খোলা ছিল, এক নিম গাছের নিচে কাপড় পেতে বসে পড়া, আর বন্দুকের নলই তো শক্তির উৎস, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, দুদিকে দুই দেওয়ালের লেখা, দুই স্লোগানের মাঝামাঝি দাঁড়িয়ে পড়া। কিন্তু কিন্তু আমি রাত জেগে আবিষ্কার করলাম, পাতায় পাতায় আপনি আমাকে লিখে রেখে গেছেন, পাতায় পাতায় সে কি হাহাকার, পাতায় পাতায় সে কি কষ্ট, পাতায় পাতায় সে কি ছটফটানি, বিন্দু বিন্দু ঝরে জল, জল নয়, জল নয় খিদে, হ্যাঁ একটা গোটা পৃথিবীর খিদে লিখে রেখে গেছেন আপনি। আপনাকে আমার, আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি কখনো, পাত্রী মনে হয়নি। আপনাকে মনে হয়েছিল খেতে না পাওয়া, বাবা মরে যাওয়া অভুক্ত একটা ছেলে, যে কিনা কৃষ্ণনগর স্কুলে এক বেঞ্চে আমার পাশে বসত, যে কিনা কৃষ্ণনগর স্কুলে এক বেঞ্চে আমার পাশে বসত।